বিজেপি কংগ্রেসের হুঙ্কারৰ পিছত আগতীয়াকৈ দুর্গ রক্ষার চেষ্টা চলাইছে আজমলে। ধুবুরীর অলিয়ে গলিয়ে ঘুরিছে সাংসদ বদরুদ্দিন আজমল। পিছে ধুবুরীবাসী কি আশ্বাস দিলে আজমলে? চাওয়াহক বার্তা এনির এক রাজনৈতিক প্রতিবেদন। লোকসভা নির্বাচন আহি আছে, আহি পাইছে আজমলও। বিজেপি কংগ্রেসৰ পৰা কেনেকৈ রক্ষা কৰিব পাৰি ধুবুরী? এই উদ্দেশ্যে ধুবুরীত বাহার পাতিছে আজমলে। সমষ্টিটোৰ অলিয়ে গলিয়ে ঘুরিছে আজমল। আজমলৰ লক্ষ্য চৰ, চৰ অঞ্চলত উন্নয়নৰ প্ৰতিশ্ৰুতি আজমলৰ। মই বৰষত কমচে কম দুইবাৰ তিনবাৰ বিভিন্ন চৰত আমি যাম। চৰত আপোনালোকৰ কি কি সমস্যা আছে, কেনেকুৱা আপুনি জীয়াই থাকে, যত যত শিক্ষাৰ লাইনে কোনো কাম লাগে, কোনো প্ৰতিষ্ঠান লাগে, কোনো স্কুল লাগে, কোনো বিল্ডিং লাগে, মই ইনশাআল্লাহ ভিক মাংগি হলেও চৰকাৰৰ পৰা মই আনিম। লক্ষণীয়ভাৱে নিজৰ শিক্ষা বিষয়ক এনজিঅ' আজমল ফাউণ্ডেশ্যনক ঢাল হিচাপে লৈ ধুবুরীবাসীৰ মাজত সোমাই পৰিছে বদরুদ্দিন আজমল। সভায় সভায় যেন তাৰেই ইংগিত দিলে AIUDF প্ৰধান গৰাকীয়ে। আমাৰ আজমল ফাউণ্ডেশ্যনৰ স্লোগান মই দিছো, আজমল ফাউণ্ডেশ্যনৰ কাম 1 to 10 অনলি এডুকেশ্যন 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 এনি বাকি সব কাম তো সব। আমি হেলথ কেয়ারের কাম করে আছো, রিলিফের কাম করে আছো, আরো বহুত কিছু করে আছো এনজিও হিসাবে। তাহলে মোর হিসাবে নম্বর ওয়ান কাম হল এডুকেশন। লক্ষণীয়ভাবে সততে বিতর্কিত মন্তব্যৰ সংবাদ শিরোনাম লওয়া আজমলে এবার ধরা দিলে দার্শনিকৰ ৰূপত। পিছে কি দর্শনৰ কথা কলে আজমলে শুনক। চোখ দি দেখে যা যদি শিক্ষা আছে এই মানুষের চোখ দি দেখি আছে, হলে চোখ থাকতেও যদি শিক্ষা নাই এই মানুষজন আল্লাহ কইছে বলে এই মানুষজন আন্দা আন্দা আন্দা। তার চোখ চোখ আছে তথাপি আল্লাহ কইছে এই চোখের কি লাভ। মুঠতে আকৌ ধুবুরী লাগে আজমলক। পিছে আজমলৰ কথা ধুবুরীবাসী পতিয়ন যায় নে নাযায় সেয়া অনাগত সময়তহে স্পষ্ট হ'ব।